এটো এটা বিভাগ। সো যিটো জুডিচিয়ারি আছে এই জুডিচিয়ারিটো কারো তলত নহয়, গভর্নমেন্টে যেগুলা পলিসি লয় সেইটো আইনগতভাবে সেই পলিসিবিলাক লয় আর আইনটো বাদ দি পেলায় কোনো পলিসি লব নোৱাৰে। সেই কারণে এক্সিকিউটিভ আর জুডিচিয়ারি ইয়ার যেটো পজিশন সেইটো নিজৰ নিজৰ জায়গাত আছে। তো সেই কারণে আজি শান্তি চুক্তি করেছে গভর্নমেন্টে, আদালতে এটা রায় দিছে। তো এই কথাবিলাক আপনাদের আমি সকলো জানো যে নিজৰ নিজৰ পজিশনত সকলো এটা এটা পজিশন লৈ আছে আমার জুডিচিয়ারি আর এক্সিকিউটিভ। তো ইয়ার মাজতে আমি কেনেকৈ এজন ব্যক্তিয়ে শান্তি চুক্তিত আছিল হিসাবে তেখেতক কেনেকৈ আমি আমার তেখেতৰ যেটো প্রাপ্য বা তেখেতে যিখিনি আমার যোগ্য যে তেখেতে যে মুকলি আকাশলৈ আহিব লাগে বা সমাজৰ লগত এটা কাম কৰিবলৈ সুযোগ পাব লাগে, ইয়ার কারণে আমি সকলো মিলে পুনৰ আমি এটা বিবেচনা করিম আর ভারত সরকার অসম সরকারের লগত আলোচনা করিম। মহামান্য আদালতে কিবা এটা পজিটিভ এটা রিপোর্ট আহিব, কিন্তু আজি যেটো শুনিলো আমি অলপ সকলো দুঃখিত। এইটো মানে আমার কারণে শেষ পইণ্ট নহয়, আমি সকলো বিচাৰো রঞ্জন দৈমাৰী ডাঙৰীয়াই আমার শান্তি প্রক্রিয়া জড়িত হয়েছে, এই অঞ্চলত দীঘলীয়া সময় এটা সংগ্রাম করেছে। তো রঞ্জন দৈমাৰী ডাঙৰীয়ার যিটো মুক্তি বা তেখেতৰ যিটো যিখিনি মহামান্য আদালতে ঘোষণা করা যিখিনি শাস্তি সেইটো কেনেকৈ রিডিউস কৰিব পৰা যায় ইয়ার উপর পুনৰ আমি অসম সরকার আর ভারত সরকারের লগত আলোচনা করিম। আর আমি বিচাৰো তেখেতে মুকলি আকাশত আহিব লাগে আর সমাজের লগত থাকি তেখেতে সংগ্রাম করার যি উদ্দেশ্য আছিলে কি এই অঞ্চলের উন্নয়নের কারণে, এই অঞ্চলের রক্ষণাবেক্ষণের কারণে এই কামবিলাক যাহাতে তেখেতে রাইজর লগত থাকি করিব পারে ইয়ার কারণে আমার তরফৰ পৰা এটা প্রয়াস আমি আরম্ভ করি। যেহেতু আমি তো বিচাৰো আমার যেটো UPPL BJP আর GSD যেটো সরকার আছে আমার 35 লাখ জনসাধারণের কারণে যখন কাউন্সিল গঠন করা হয়েছে এই কাউন্সিলত আমার বর্তমান আর ভবিষ্যতক লৈ আলোচনা হব লাগে। ইয়াত আমার সকলো সমস্যা ইয়াত আলোচনা হব লাগে আর ভাল পরিবেশত আলোচনা হব লাগে আমি এটা বিচাৰো। আর বিরোধীর পৰা যেটো রোল এটা আমি সদায় বিচাৰো, কারণ ভারতের ডেমোক্রেসির সেইটোৱে এটা ডাঙর সৌন্দর্য। ইয়াত মানে রুলিং আর অপজিশন থাকে আর সব ইস্যুবিলাক ভালকে এটা হেলদি ডিবেট হয় ইয়ার পিছত রেজলিউশনবিলাক লওয়া হয়। গতিকে মই আশা কৰিছোঁ যে আহি থকা সময়তো বিরোধী সকলে নিজের রোলটো লব। আমি সরকার হিসাবে যিখিনি কাম যোৱা 17 বছরে আগৰ সরকারের সময়ত রই গৈছিলে সেইখিনি এতিয়ালৈকে ফিল আপ করার কারণে বহুতখিনি কাম কৰিছোঁ। আর আমার তরফৰপৰা নতুনকৈ কিছুমান আঁচনি আমি হাতত লৈছোঁ, অহা 2 বছৰমানৰ ভিতৰত বড়োলেন্ড অঞ্চলৰ এটা ডাঙৰ পৰিৱৰ্তন ৰাইজে দেখিবলৈ পাব। এডুকেশ্যন চেক্টৰত, হেলথ চেক্টৰত, যিটো কমিউনিকেশ্যন ৰোড যিটো আছে আমাৰ ৰাস্তা ঘাটৰ ক্ষেত্ৰত আৰু লগতে ইকনমিত আমি ডাইৰেক্টলি এটা টাৰ্গেট মানে এটা ফোকাস কৰিছোঁ। এইটো আমাৰ মহিলাসকলেৰে হওক বা খেতিয়কৰে হওক সকলৰ কাৰণে আমি ফোকাস কৰিছোঁ। আমি এই বছৰ 28,000 খেতিয়কৰ লগত এই বছৰ কাম কৰিছোঁ আমাৰ এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্টে। আমাৰ অঞ্চলত হোৱা বিভিন্ন খেতিবিলাক আমি ফোকাস কৰিছোঁ আৰু এই বছৰৰ পৰা 1,000 স্কুল আমি এডাপ্ট কৰিছোঁ য'ত নেকি কোৱালিটি এডুকেশ্যনৰ কাৰণে আমি কাম কৰিম। আমাৰ পুঁজি যথেষ্ট কম আছে, তথাপিতো এই বছৰ আমি প্ৰায় 1,000 স্কুল ৰিপেয়াৰিং কৰিবলৈ গৈ আছোঁ LP আৰু ME। আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই বিভিন্ন নতুন নতুন আঁচনি শিক্ষাৰ খণ্ডত আনিছে। তো হাই স্কুল আৰু হায়াৰ ছেকেণ্ডাৰীৰ কাৰণে অসম চৰকাৰে বহুত পলিচি লৈ আছে, সেইকাৰণে আমি প্ৰিলিমিনাৰী এতিয়া এই সময়ত আমাৰ এই বছৰ 2022 আৰু 23ৰ যিখিনি ফাণ্ড আছে এই ফাণ্ডেদি আমি প্ৰায় 1,000 LP আৰু ME স্কুল ৰিন'ভেশ্যন কৰা, নতুন স্কুল নতুনকৈ স্কুল বিল্ডিং কৰা তেনেকুৱা কিছুমান কাম হাতত লৈছোঁ আৰু এইটো খুব এক্টিভলি চলি আছে। অহা অক্টোবৰ মাহৰ ভিতৰত সব এডমিনিষ্ট্ৰেটিভ এপ্ৰুভেল দিয়া হ'ব। আগৰ যিখিনি মিশন আছিলে পিক মিশন, হেণ্ডলুম মিশন, স্কিল মিশন, সব মিশনটো এবাৰ আমি এক্টিভেট কৰিছোঁ আৰু ইতিমধ্যে আমাৰ চিট ডিপাৰ্টমেণ্টে যিখিনি আমাৰ ITI আছে প্ৰত্যেকটো ITIত GF য'ত ষ্টাফ নাই তাত ষ্টাফ দিয়াৰ কাৰণে ইতিমধ্যে প্ৰচেছ আগবঢ়াইছে। আৰু আমাৰ 3-4খন ITI মানে এনে পৰি আছিলে সেইখিনিও অতি শীঘ্ৰে তাত যাহাতে পাঠ্যক্ৰম আৰম্ভ কৰিব পাৰে ইয়াৰ কাৰণে ব্যৱস্থা লোৱা হৈছে। মই আশা কৰিছোঁ নৱেম্বৰ মাহৰ পৰা সম্পূৰ্ণভাৱে সেই ITI বিলাকত ক্লাছ কৰিবলৈ পাৰিব। গতিকে